আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিভাবে রেস্টুরেন্টের স্বাদে বিরিয়ানি তৈরি করা যায় সেটাই দেখাবো। আমি আজকে আপনাদেরকে গরুর মাংসের বিরিয়ানি তৈরি করে দেখাবো। চলুন তাহলে কিভাবে তৈরি করে দেখে নেই। এখানে আমি মিডিয়াম সাইজের 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এটা এখন আমি ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ টক দই এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এটা দিয়ে এটাকে আমি মাংসটাকে খুব ভালোভাবে মেখে রেখে দিব। এটা যতক্ষণ পর্যন্ত মাখিয়ে রাখা যায় মাংস কিন্তু তত বেশি সফট হবে। চেষ্টা করবেন একটু বেশিক্ষণ ধরে মাখিয়ে রাখার। আমি এখানে 1 ঘন্টার মতো মাখিয়ে রেখে দিব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন আমি মাংসটা রান্না করব। এখানে আমি একটা প্যানে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু বেরেস্তা কালার হবে না, পেঁয়াজটা পুড়ে যাবে। আমার পেঁয়াজটা অনেকটাই হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে 1/3 ভাগের পেঁয়াজ উঠিয়ে রেখে দিব। এই বাকিটা দিয়ে আমি এখন মাংস রান্না করব। এখন আমি এটার মধ্যে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা সেটা দিয়ে দিব। মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিব। মাংসটা যেহেতু ম্যারিনেট করা ছিল, মাংসটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে বিরিয়ানি রাঁধুনির মশলাটা ব্যবহার করেছি, এর পুরো প্যাকেটটাই আমি দিয়ে দিব। দিয়ে এখন আমি মাংসের সাথে খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব। আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি এবং 1/2 কাপ পরিমাণ চাল নিয়েছি। এর জন্য আমি পুরো প্যাকেটটাই ব্যবহার করেছি। আপনারা কম বেশি যদি করেন তাহলে সেই অনুপাতেই মশলাটা বাড়িয়ে কমিয়ে দেবেন। এখন এটাকে আমি ঢেকে রেখে দিব। মাংসটা থেকে অনেকটাই পানি বেরিয়ে আসবে। ওই পানিটা দিয়েই আমি মাংসটা সেদ্ধ করার চেষ্টা করব। আর তারপরেও যদি মাংসটা সেদ্ধ না হয় সে পর্যায়ে আমি সামান্য পানি দিয়ে মাংসটা কষিয়ে নেব। দিয়ে দিলাম 10-12টি কাঁচা মরিচ। আমি কোনো শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না, তাই একটু মরিচের পরিমাণটা বেশি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন এটাকে আবারও ঢেকে রেখে দিব। যে পেঁয়াজের বেরেস্তাটা আমি উঠিয়ে রেখেছি, 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে গুঁড়ো করে রেখে দিব। তাহলে এই পেঁয়াজ বেরেস্তাটা একেবারেই মচমচে থাকবে, নরম হয়ে যাবে না। এভাবেই আমি বারবার নাড়াচাড়া করব। 2-4 মিনিট পর পর মাংসটা নাড়িয়ে চাড়িয়ে দিব। বারবার করে নাড়াচাড়া করে দিবেন, না হলে কিন্তু নিচ থেকে আবার পোড়া লেগে যাবে। আমার মাংসটা থেকে পানিটা শুকিয়ে এসেছে। বিরিয়ানির মাংস কিন্তু একটু নরম হলেই বেশি ভালো লাগে। আমার মাংসটা তেমন একটা নরম হয়নি এখনও, তাই আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে মাংসটাকে আবার একটু রান্না করে নেব। ঢেকে দিয়ে দিব আবারও। 5 মিনিট পর পর এটা ঢাকা দিয়ে রাখতে হবে এবং নাড়াচাড়া করে করে দিতে হবে। আমার মাংসটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিলাম। এখন আমি বিরিয়ানির জন্য রাইসটা প্রিপেয়ার করব।
এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিব দুই টুকরা তেজপাতা, আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, এক টুকরো দারুচিনি, তিনটা গোলমরিচ, তিনটা এলাচ, তিনটা লবঙ্গ দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখানে আমি দুই কাপ পরিমাণ বাসমতি চাল আগে থেকে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, অবশ্যই এটা আধা ঘন্টা আগে ভালোভাবে ভিজিয়ে সুন্দর করে ধুয়ে তারপর একটা স্ট্রেটনারে ঝরিয়ে রেখে দিবেন, তাহলে পানিটা খুব ভালোভাবে পড়ে যাবে। এখন আমি তেলের সঙ্গে খুব ভালোভাবে চালটাকে নেড়েচেড়ে ভেজে নিব, একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে। চালটা যখন দেখবেন চালটা একটার গায়ে থেকে একটা লাগতেছে না, তখন বুঝতে হবে চালটা ভাজা হয়ে গেছে, আর চালটা ভাজা হলে অনেকটাই বেশি সাদা হয়ে যাবে। আমার চালটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখানে দুই কাপ পরিমাণ চাল নিয়েছি, এই জন্য আমি চার কাপ পরিমাণ পানি দিব। এখানে আমি তিন কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম, আর বাকি এক কাপ আমি দুধ ব্যবহার করব। চাউলের পরিমাণ যতটুকু আপনি নেবেন তার ডাবল সবসময় পানি দেবেন, তাহলে ভাতটা সবসময় খুব ঝরঝরা হবে। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে আমার পানিটা যখন ফুটে উঠবে তখন আমি আলতো হাতে আর একবার নাড়াচাড়া করে দিব। আবারও ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। দুই মিনিট পরে আমার পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি জালটা লো মিডিয়ামে দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিব, যেহেতু বাসমতি চাল খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু চালগুলো ভেঙে যাবে। এখন আমি রান্না করে রাখা মাংসটা দিয়ে দিব। এখন আমি চালের সঙ্গে মাংসটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব, কাজটা খুবই আস্তে আস্তে করতে হবে যেন চালগুলো ভেঙে না যায়, সেদিকে সবসময় খেয়াল রাখতে হবে। আলতো হাতে হালকা করে নাড়াচাড়া করে দিতে হবে, এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এখানে দিয়েছি আমি 10-12টি কিশমিশ এবং 4-5টি আলু বোখরা, এটা এভাবে ভাতের সঙ্গে খুব ভালোভাবে গুজে গুজে দেবেন। এবং এখানে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি এবং 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল, আপনারা এখানে চাইলে গোলাপ জলও ব্যবহার করতে পারেন। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে আমি যে পেঁয়াজ বেরেস্তা চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম উপর থেকে আমি সেই পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব। দিয়ে এখন এটাকে আমি 10 মিনিটের জন্য দমে দিয়ে দিব। আমি এখানে ঢাকনাটা দিয়ে ঢাকনার উপরে যে ছিদ্র আছে ওটাকে আমি টিস্যু দিয়ে আটকিয়ে দিলাম। 10 মিনিট পরে আমার ভাতটা হয়ে গিয়েছে, দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একটু খেয়াল করলেই দেখতে পারবেন একটার সঙ্গে একটা ভাত কিন্তু লেগে নেই। গরম অবস্থাতেই এতটা ঝরঝরে, এটা ঠান্ডা হলে আরও অনেক বেশি ঝরঝরা হয়ে যাবে। এখন এটাকে আমি নামিয়ে পরিবেশন করে দিব। তৈরি হয়ে গেল আমার মজাদার গরুর মাংসের বিরিয়ানি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করার পর কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার দেওয়া নতুন নতুন রেসিপি পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।